সবাইকে বসন্তের অনেক অনেক শুভেচ্ছা, শুভ ফল। আজকে আমরা মূলত কথা বলবো বডি শেপ নিয়ে। আমাদের সমাজে পাঁচ ধরনের বডি শেপ হয়ে থাকে: ট্রায়াঙ্গেল, ইনভার্টেড ট্রায়াঙ্গেল, ট্রাপিজয়েড, রেকট্যাঙ্গেল এবং ওভাল। আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমরা ইতোমধ্যে বের করে ফেলেছি যে আমাদের বডি শেপটি কোন ধরনের। আবার অনেকেই আছি যারা অক্লান্ত পরিশ্রম করছে নিজের বডি শেপটি পরিবর্তন করার জন্য। তাদেরকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। কিন্তু আমরা যারা এখনো বুঝতে পারছি না আমার এই বডি শেপে ঠিক কোন ধরনের ড্রেসিং স্টাইলটা ভালো লাগবে বা কোন ধরনের কাটিংটা ভালো লাগবে, এবং আমরা যারা নিজেদেরকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করতে চাই, তারা আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের চিন্তার ধারণাটি পাল্টে যাবে এবং আপনারা নিজেদেরকে নতুন নতুন ভাবে আবিষ্কার করবেন। সো লেটস গো। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে যে ট্রেন্ডি ফ্যাশনের পিছনে দৌড়ানো যাবে না। আমার কোনো প্রিয় নায়ক বা মডেল এই ধরনের ড্রেস পরে বা বাজারে এখন এই ধরনের ট্রেন্ডটা চলছে, এই ধরনের ড্রেস এইভাবে ড্রেসিং স্টাইলকে পছন্দ করা যাবে না। যা করতে হবে তা হচ্ছে নিজের বডি টাইপ সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি করতে হবে, সেই সাথে নিজের উচ্চতা এবং গায়ের রং এই বিষয়গুলোকেও মাথায় রাখতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হচ্ছে স্থান এবং সময় বিবেচনা করে পোশাক নির্বাচন করতে হবে। প্রথমে আসি ট্রায়াঙ্গেল বডি শেপ। যদি আমাদের শোল্ডার থেকে আমাদের হিপ বেশি চওড়া হয়ে থাকে তাহলে আমাদের বডি শেপ হচ্ছে ট্রায়াঙ্গেল, অর্থাৎ আমাদের শরীরের গঠন হবে ত্রিভুজের মতো। আমাদের শোল্ডার কম চওড়া হবে এবং আমাদের কোমর বেশি চওড়া হবে, অর্থাৎ আমাদের চেস্টের চেয়ে আমাদের হিপ বেশি চওড়া হবে, চেস্ট ন্যারো হবে। আমাদের শোল্ডার লাইন কিছুটা নিচের দিকে ঢালু হবে। কি করতে হবে, যেহেতু আমাদের শোল্ডার আমাদের ওয়েস্টের চেয়ে অনেক বেশি ন্যারো, তাই আমাদের ড্রেস দিয়ে শোল্ডার এবং ওয়েস্টের মধ্যে একটা সঠিক প্রপোর্শনে নিয়ে আসতে হবে। এক্ষেত্রে যেটা করতে হবে যে আমাদের উপরের ড্রেসের শোল্ডারকে অনেক ডিটেইল করতে হবে। ডিটেইল বলতে শোল্ডারটা খুব সুস্পষ্ট বোঝা যায় এরকম। শোল্ডারে প্যান্টযুক্ত ড্রেস পরতে হবে, যেমন জ্যাকেট, ব্লেজার, ডেনিম শার্ট বা গ্যাবার্ডিন শার্ট, যেখানে সেলাইগুলো অনেক সুস্পষ্ট থাকে। কিন্তু সমস্যা হচ্ছে এই সবগুলো ড্রেসই হচ্ছে শীতে, কিন্তু আমাদের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলে যেখানে 9 মাসে এ ধরনের ড্রেস পরা সম্ভব নয়, আমরা কি করতে পারি? আমরা শার্ট, পাঞ্জাবি বা ফুল বা যাই করি না কেন, আমাদের শোল্ডারে অবশ্যই ইয়োক ব্যবহার করতে হবে। শার্টের ক্ষেত্রে অবশ্যই বাটন ডাউন কলার শার্ট ব্যবহার করা হবে। খেয়াল রাখতে হবে আমাদের ড্রেসের ঘাড়ের সেলাইগুলো যেন অনেক স্পষ্ট হয়। পাঞ্জাবি এবং ফতোয়ার ক্ষেত্রে ঘাড়ে যেন কাজ করা থাকে। এক্ষেত্রে টি শার্ট না পরাই ভালো। আর ইয়োকের ক্ষেত্রে ইয়োকটা যেন শার্টের সামনে থেকে পিছন পর্যন্ত হয়। প্যান্টের ক্ষেত্রে বেগি প্যান্ট পরা যাবে না, বা এমন কোনো প্যান্ট পরা যাবে না যেখানে আমাদের হিপের নিচে বেশি ভলিউম জমা হয়, এবং এক্ষেত্রে স্কিনি বা ট্যাপার প্যান্টও পরা যাবে না, কারণ এই প্যান্টগুলো আমাদের ওয়েস্ট এরিয়াকে, অর্থাৎ আমাদের কোমরকে বেশি চওড়া দেখাবে। কালারের ক্ষেত্রে আমাদেরকে বেশিরভাগ সময় ডার্ক কালার পছন্দ করতে হবে। স্ট্রাইপের ক্ষেত্রে ভার্টিক্যাল স্ট্রাইপ পরতে হবে, হরাইজন্টাল স্ট্রাইপ পরা যাবে না। আর প্যান্টের ক্ষেত্রেও অবশ্যই ডার্ক গ্রে, ব্ল্যাক বা ডিপ নেভি ব্লু কালারের প্যান্টগুলো পরতে হবে। আর শুয়ের ক্ষেত্রে হেভি শু বা বুট টাইপ কোনো জুতা পরা যাবে না, এক্ষেত্রে ডেলিকেট ড্রেস শু পরাই সবচেয়ে ভালো। এরপর আসা যাক ওভার টাইপ বডি শেপ। ওভার টাইপ বডি শেপ হচ্ছে সেই সকল বডি শেপ যাদেরকে আমরা একটু নাদুস নুদুস বলে থাকি, মানে যারা একটু খাওয়া দাওয়া পছন্দ করেন, একটু রেস্ট নিতে পছন্দ করেন, মানে একটু গোল গাল হয়ে থাকে। আমাদের মধ্যে যাদের বডি শেপ ওভার টাইপ বডি, তাদের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল বডি শেপের সকল নিয়মই প্রযোজ্য, অর্থাৎ প্যান্টের শোল্ডার সেলাইগুলো অনেক স্পষ্ট হবে বা স্ট্রেট ক্যাট প্যান্ট ইত্যাদি ইত্যাদি। আর কালারের ক্ষেত্রে অবশ্যই মনোক্রোমাটিক কালার করতে হবে, অর্থাৎ একই কালারের শার্ট এবং প্যান্ট, এতে আমাদের কিছুটা লম্বা দেখাবে। এবং স্ট্রাইপের ক্ষেত্রে অবশ্যই ভার্টিক্যাল স্ট্রাইপ করতে হবে, হরাইজন্টাল স্ট্রাইপ পরা যাবে না। আমাদেরকে হাই কন্ট্রাস্ট আউটফিট থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো, যেমন লাইট কালার শার্ট বা ডার্ক কালার প্যান্ট, এতে আমাদের মিড সেকশনটা অনেক বেশি চওড়া দেখাবে। এরপর আসি রেকট্যাঙ্গেল বডি শেপ। যদি আমাদের শোল্ডার, আমাদের চেস্ট এবং আমাদের হিপ একই প্রপোর্শনে থাকে তাহলে বুঝতে হবে আমাদের বডি শেপ হচ্ছে রেকট্যাঙ্গেল। এক্ষেত্রে আমাদের অড শার্ট এবং অড প্যান্ট পরতে হবে, অর্থাৎ শার্ট এবং প্যান্ট যেন একই কালারের না হয়ে থাকে, যেমন সাদা শার্ট সেই সাথে ব্লু জিন্স বা ব্ল্যাক প্যান্ট।
অর্থাৎ আমাদের আপার বডি এবং লোয়ার বডির মধ্যে কিছুটা কন্ট্রাস্ট থাকতে হবে। যদি আমরা স্কিনি রেক্টেঙ্গেল হয়ে থাকি তবে এক্ষেত্রে আমরা স্কিনি জিন্স পরতে পারি, আর যদি স্কিনি রেক্টেঙ্গেল না হয়ে থাকি তাহলে আমরা ক্যারট কাটিং প্যান্ট পরতে পারি। অর্থাৎ ক্যারট কাটিং প্যান্ট হচ্ছে সেই সকল প্যান্ট যেটা গোড়ালির দিকে ধীরে ধীরে চেপে আসবে। তবে আমাদের যাতে রেক্টেঙ্গেল বডি শেপ, আমাদের শার্টকে ইন করে পরাই ভালো, এতে আমাদের বডিটা অনেকটা ভি শেপের মতন দেখাবে। প্যান্টের ক্ষেত্রে বুট কাট প্যান্ট বা লুজ প্যান্ট না পরাই ভালো এবং লাইট কালার প্যান্ট কখনোই পরা যাবে না। এরপরে আসি ট্রাপিজয়েড বডি শেপ নিয়ে। এটাকে আমরা বলতে পারি পারফেক্ট মেল বডি শেপ। আমাদের শোল্ডার এবং চেস্ট যদি আমাদের হিপ এবং ওয়েস্টের চেয়ে বেশি চওড়া হয়ে থাকে এবং আমাদের হিপ এবং ওয়েস্ট যদি মিডিয়াম ন্যারো হয়ে থাকে, অর্থাৎ আমাদের বডির উপরের অংশ যদি বেশি চওড়া হয়, তাহলে বুঝতে হবে আমাদের বডি শেপটা হচ্ছে ট্রাপিজয়েড বডি শেপ। ট্রাপিজয়েড বডি শেপ তৈরি হয়েছে পারফেক্টলি ফিটেড ড্রেস বা অ্যাডজাস্টেড ড্রেস পরার জন্য। এক্ষেত্রে স্লিম ফিট শার্ট বা স্লিম ফিট প্যান্ট খুব সুন্দর দেখাবে। যাদের ট্রাপিজয়েড বডি শেপ তাদের ড্রেস পছন্দ করাটা অনেক সহজ, তবে বক্সি টাইপ ড্রেস বা লুজ ড্রেস এক্ষেত্রে না পরাই ভালো। ইনভার্টেড ট্রায়াঙ্গেল আমাদের যাদের চেস্ট এবং শোল্ডার, আমাদের হিপ এবং ওয়েস্টের চেয়ে অনেক বেশি চওড়া এবং আমাদের হিপ এবং ওয়েস্ট অনেক বেশি ন্যারো, তাদের বডি শেপ হচ্ছে ইনভার্টেড ট্রায়াঙ্গেল বডি শেপ। এক্ষেত্রে আপার বডি এবং লোয়ার বডির মধ্যে ব্যালান্স করে ড্রেস পরতে হবে। আমরা শার্ট, পাঞ্জাবি বা ফতুয়া যাই করি না কেন, তা অবশ্যই ওয়েল ফিটেড হতে হবে। শার্টের ক্ষেত্রে ইঞ্চ ছাড়া পরাই ভালো। যেহেতু আমাদের লোয়ার বডি অনেক বেশি ন্যারো, তাই ওয়াইড লেগ প্যান্ট বা স্টেইন লেগ প্যান্ট পরাই সবচেয়ে ভালো। এতে আমাদের নিচের দিকটা অনেক বেশি চওড়া দেখাবে। ইনভার্টেড ট্রায়াঙ্গেল বডি শেপের ক্ষেত্রে কন্ট্রাস্ট স্টিচিং জিন্স অনেক বেশি সুন্দর দেখাবে, তবে ফেট জিন্স এক্ষেত্রে একদমই ভালো দেখাবে না। এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে প্যাডিং ড্রেস কখনোই পরা যাবে না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো বন্ধুরা, আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর লাইফ স্টাইল বিষয়ক এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যন্তই, শুভ বিদায়।